আমি ডক্টর এইচ এম শাহকরান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বানিয়াচঙ্গে কর্মরত আছি। আমরা সবাই অবগত আছি যে করোনা ভাইরাস বাংলাদেশে এখন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। সচেতনতা ছাড়া আমাদের আসলে বাঁচার কোনো রাস্তা এখন নাই। আমাদের দিন দিন মৃত্যু হার বাড়ছে, আক্রান্তর হার বাড়ছে। অনেকের মধ্যে একটা জিনিস হয়তোবা ধারণা কম আছে যে আক্রান্ত এবং শনাক্ত হয়েছে যে আরাধ্যদেরকে আমরা মানে পজিটিভ হিসেবে আইডেন্টিফাই করতে পেরেছি, সেটা হচ্ছে আপনার শনাক্ত। আর আক্রান্তটা আমরা তো সবাইকে টেস্ট করতে পারছি না। যারা অরিজিনালি পজিটিভ আছেন কিন্তু পরীক্ষার আওতায় আসেন নাই, তারা আসলে আক্রান্তের আওতায় আছেন। এই যে শনাক্তের সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়ছে, আক্রান্তের হার কিন্তু অনেক বেশি, কারণ আমাদের সীমাবদ্ধতা আছে যার জন্য আমাদের সবার টেস্ট করতে পারছি না। তো এবং মৃত্যু যারা হচ্ছে যে সংখ্যাটা আসতেছে এই সংখ্যাটা হয়তো বা অনেক বেশি আসতে পারে, কারণ আমাদের অনেকে মারা যাচ্ছেন কিন্তু টেস্ট করা যাচ্ছে না হয়তো বা, অথবা টেস্ট করাতে পারছেন না। তো এই যে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যাটা অনেক বেশি, দিন দিন বাড়ছে এবং এটা বাড়ারই কথা। তো আমরা যদি সচেতন হয় তাহলেই সম্ভব আমাদের এখনও আক্রান্তের সংখ্যাটা কমানো এবং মৃত্যুর সংখ্যাটা কমানো। আমরা বারবার সতর্ক করছি যে আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এখনও যদি আমরা সেটা মেনে চলি আমাদের পক্ষে সম্ভব এই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাটা কমানো। সরকার নানান কারণেই আপনার সীমিত আকারে কিছু জিনিস খুলে দিয়েছেন মানুষের নানান কথা চিন্তা করে, কিন্তু সরকার কিন্তু শর্ত বেঁধে দিয়েছেন। যেমন হাট বাজারে গেলে কী শর্ত মানতে হবে, মসজিদে নামাজ পড়তে গেলে কী শর্ত মানতে হবে, অফিসে গেলে কী শর্ত মানতে হবে, এই শর্তগুলো আমাদের কাছে জানতে হবে এবং সঠিকভাবে পালন করতে হবে। আমরা যদি বাজারে যতদূর ঘুরে বেড়াই, আমরা যেখানে সেখানে ঘুরি, অপ্রয়োজনে ঘুরি, তাহলে কিন্তু আমাদের এই যে সমস্যাটা এটা থেকে যাবে, আমরা কেউ বিপদমুক্ত থাকতে পারবো না। আমাদের সবাইকে এখন মাস্ক পরিধান করতে হবে। আমি জানি না যে আমার পাশে যিনি আছেন তিনি আক্রান্ত কি না, কারণ ওনার টেস্ট তো করা হয় নাই, অথবা টেস্ট করলে অনেক সময় নেগেটিভ আসে। সুতরাং সবাইকে আমাদেরকে মনে রাখতে হবে, যে মনে ধরে নিতে হবে যে উনি আক্রান্ত, আমাকে ওনার কাছ থেকে সে 3 ফিট দূরত্ব বজায় রাখতে হবে, আমাকে মাস্ক পরিধান করতে হবে, আমাকে বারবার হাত ধুতে হবে, এবং এটা আমাদের সবাইকে করতে হবে। আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো, অপ্রয়োজনে হাসপাতালে আসবো না, চিকিৎসা প্রয়োজনে আমাদের হাসপাতালের জরুরি নম্বরে যোগাযোগ করব, আমরাই প্রয়োজনে আপনাদেরকে হাসপাতালে আসতে বলবো। আর যাদের পরীক্ষা করা দরকার, আমরা হাসপাতালে আমাদের এখানে প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে, স্যাম্পল নেওয়া হচ্ছে, আপনারা স্যাম্পল দিতে আসবেন। আর কখনও কখনও যেখানে আপনার আক্রান্তের সংখ্যা বেশি থাকে অথবা পজিটিভ রোগীর কাছ থেকে, মানে পজিটিভ রোগীর ফ্যামিলির কাছ থেকে যখন আমরা স্যাম্পল আনতে যাই, আমাদের মোবাইল টিম আছে, সেই টিম ওখানে গিয়ে স্যাম্পল নিয়ে আসে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটার ব্যবস্থা করে দেবো। আমাদের স্বাস্থ্য বিভাগ আপনাদের পাশে আছি, আমাদের স্বাস্থ্য বিভাগের পাশাপাশি প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি সবাই আপনাদের সাথে আছি। আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, এখনও যদি সচেতন হয়, আমরা অনেক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমাতে পারবো। আপনাদের সবার সহযোগিতা কামনা করবো, আপনারা সবাই সুস্থ থাকবেন।